চাই না, আমি বলেছিলাম এখানে আপনারা চাইলে সোনা ফলাইতে পারেন, প্রতিষ্ঠান আছে, আপনারা যদি একটু যদি প্রয়াসী হন তাহলে আপনারা এখানে অবশ্যই অনেক কিছু অনেক সম্ভাবনা তার আপনাদেরকে দেখিয়েছেন, সম্ভাবনার কথা দেখিয়েছেন যে ওনার হাসপাতালের মধ্যে ডেলিভারি হয় না, সিজার হয় না, এই জন্য আপনাদের এই সিস্টেমটা আপনারা যদি এস্টাবলিশ করতে পারেন তাহলে জগন্নাথপুরভাবে আমরা এখানে আসবো এবং এখানকার যে পরিবেশটা দেখে মানুষজন অনেক ভালো লাগবে, এটা মনে হচ্ছে ঢাকার একটা অভিজাত হাসপাতালের একটা ছবি। আমি গিয়েছিলাম ঢাকার অনেক অভিজাত হাসপাতাল যেগুলো আছে ওখানে গেলে আর থাকতে ইচ্ছে করে, একটা হোটেলের মতো মনে হয় সুন্দর একটা কিশোরের মতো মনে হয়, তো এটা এরকম একটা লুক আছে, একটা হাসপাতালে আসলে মানুষজন মনে হয় একটা ইয়ে আছে কী করি হয় একটা আতঙ্ক, একটা দুর্গন্ধ প্লাস আর একটা ইয়ে তৈরি হয় যে মৃত্যুর একটা ভাব চলে আসে যে হাসপাতালের যে পরিবেশটা আছে, হ্যাঁ কিন্তু এখানে এটা অন্যরকম, তার মধ্যে একটা সুন্দর একটা অনুভূতি তৈরি হবে, এটা একটা পরিবেশ আপনারা পেয়েছেন, এটা আপনাদের কাছে সৌভাগ্য বলা চলে। আপনারা আপনারা একটু চিন্তা ভাবনা করে আপনারা বিজ্ঞজনের সাথে পরামর্শ করে, বিশেষ করে আমি বলবো যে ওনার সাথে পরামর্শ করে আপনারা এটা চালাইতে থাকেন এবং আরও কিছু যে বিষয়গুলো আছে একটু রিস্ক নিয়ে হইলেও আপনারা এটা এস্টাবলিশ করে দেবেন, দেখবেন আপনাদের এখানে সুন্দর একটা জমজমান ব্যবসা হবে, প্লাস ব্যবসাটা বড় কথা না, এটা মূলত আমি যতটুকু জানি যে এটা প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা হচ্ছে কেমন সমাজ সেবা, নাইলে এই এলাকায় এই উপজেলায় মানে একটা প্রত্যন্ত একটা ইউনিয়নে এরকম এটা করার কথা না, এটা সমাজ সেবা, কিন্তু আপনাদের তো পেট চলতে হবে, ওনাদের যারা আছে তারা তো ইয়ে করতে হবে, ডাক্তারদের বেতন দিতে হবে না, তো আপনারা মোটামুটি চলার জন্য ওইটা একটু দৃষ্টি যদি এটা যদি এস্টাবলিশ করতে পারেন আপনারা অবশ্যই ভালো করতে পারেন। আর আপনার আজকে যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ এটাতে আমি এরকম অনুষ্ঠানে আপনারা যদি আপনাকে 150 টাকা আমি 100 করে আসবো আর আপনাদের কাছে ধন্যবাদ।